Assalamualaikum. Welcome back to my channel Farjana's recipe. Friends, চলছে শীতকাল আর শীত মানেই হলো ঠান্ডা সর্দি কাশি বা গলা ব্যথা লেগেই থাকা। তাই তো আমি আজকে আপনাদের করে দেখাবো এক নিমেষে ঝটপট একেবারে ঝামেলা ছাড়াই এই শীতে সর্দি কাশি বা গলা ব্যথা থেকে মুক্তি পাওয়ার একেবারে সহজ এবং ঝামেলা মুক্ত উপায়, আর সেটা হলো ম্যাজিক চা বা ঔষধি চা, যাই বলি না কেন। ফ্রেন্ডস, এই চায়ের একটা চুমুকেই কিন্তু সর্দি কাশি বা গলা ব্যথা নিমেষেই ভ্যানিশ হয়ে যাবে। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই এক নিমেষেই সর্দি কাশি বা গলা ব্যথা ভালো করার সেই ম্যাজিক চা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি নর্মাল পানি নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। আর লাগবে কিছু স্পাইস, এখানে আমি ছেঁচা আদা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, তেঁতুলের বিচি নিয়েছি 6টা, কাঁচামরিচ ফালি করে নিয়েছি মিডিয়াম সাইজের 1টা আর অর্ধেকটা, চা পাতা নিয়েছি 1/4 চা চামচ, সেই সাথে চিনি লাগবে আমার 4 টেবিল চামচ পরিমাণ, লবণ লাগবে 1/4 চা চামচ। ব্যাস, এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাজিক চা। ম্যাজিক চা তৈরি করার জন্য এখন প্রথমে আমি চুলার মিডিয়াম হিটে প্যানে দিয়ে দেব নর্মাল পানি, আর দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ, ছেঁচা আদা, সাথে তেঁতুলের বিচি। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে পানির সাথে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, পানির মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে, সেই সাথে আদা, কাঁচামরিচ এবং তেঁতুলের একটা টক ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে। এখন এই বলক আসা পানির মধ্যে আমি অ্যাড করে দেব চা পাতা, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঘড়ি ধরে 5 মিনিট চাটাকে আমি জাল করে নেব, যেন আদা, কাঁচামরিচ এবং তেঁতুলের ফ্লেভারটা পুরোপুরিভাবে পানির মধ্যে অ্যাড হয়ে যায়। দেখুন, 5 মিনিট পর পানির মধ্যে কিন্তু খুব ভালোভাবে তেঁতুলের টক এবং মরিচ আদার ঝালটা বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি, সেই সাথে লবণ, দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে চায়ের সাথে চিনি আর লবণটাকেও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই চুলাটা বন্ধ করে দেব এবং ছাঁকনি দিয়ে ছেঁকে চাটা আমি কাপে ঢেলে নেব। এর জন্য আগে থেকে একটা প্লেন কাপ আমি নিয়ে রেখেছি, এর মধ্যে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে সম্পূর্ণ চাটাই আমি ঢেলে নেব। এখন এই চায়ের মধ্যে আরও একটু ফ্লেভার এবং আকর্ষণ যোগ করার জন্য আমি চাটাকে একটু সাজিয়ে দেব। এর জন্য আগে থেকে আমি আদা এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন এই কিউব করে কাটা আদা কুচি, ছোট্ট 1 টুকরো লেবু, সেই সাথে 2 টুকরো কাঁচামরিচ ফালি দিয়ে ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার ঔষধি গুণে ভরা ম্যাজিক চা। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই চাটা বাসায় ট্রাই করবেন, আমি গ্যারান্টি করে বলতে পারি এই চায়ের 1 চুমুকেই কিন্তু আপনার সর্দি কাশি 1 নিমেষেই পালিয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।